नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन। आज आमि एकटा नतून भिडियो निये एसे गेछि आपनादेर काछे। आमार चैनल मेक इट इजी संगे आमि सुनयना। एई मुरगीटी आज आपनादेर बानाते शेखाबो। एटी आमि बेबी पिंक कालारेर उल दिये ए बडिटी बानियेछि। एर माथार झुटी बानियेछि रेड कालारेर उल दिये, ठोंट बानियेछि येलो कालारेर उल दिये, आर एर लेज बानानोर जोन्नो तीनटे कालार ब्यबहार करेछि, बेबी पिंक, रेड एबं व्हाइट। ये हमें 11 नम्बर कुशी काटाते बनिए। चलो वीडियो शुरू करा जाक। प्रथम एक फाँस लागिए नेब, तारपर पाँचटा चेन बनिए नेब। एक, दुई, तीन, चार, पाँच, पाँचटा चेन बनाना हुए गेछे। एबार ए प्रथम चेनटार मध्य, प्रथम स्टीचटार मध्य स्लिप स्टीच लागिए नेब, दिए एकटा सार्कल बनिए नेब। এবার দুটো চেন নেব, আর এই যে সার্কেলটা বানালাম এর মধ্যে 10টা ডাবল ক্রোচেট বানাবো। দশটা ডবল ক্রোচেট বানানো হয়ে গেছে। এবার প্রথমটার সঙ্গে একটা স্লিপ স্টিচ লাগিয়ে নেব। এবার তিনটি চেন নেব, নিয়ে এই যে দশটা ডবল ক্রোচেট বানালাম এর প্রত্যেকটা গ্যাপের মধ্যে তিনটি করে আবার ডবল ক্রোচেট বানাবো। আমি এই যে তিনটি করে ডাবল ক্রোচেট, মোট 31টা ডাবল ক্রোচেট বানিয়েছি। আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। প্রথমটার সঙ্গে একটা স্লিপ স্টিচ লাগিয়ে নিচ্ছি, দিলে এটা একটা কমপ্লিট হয়ে যাবে। এই ধরনের গোল পার্ট আমাদের দুটো চাই, দুটো বানাতে হবে। এই সেম প্যাটার্নে দুটো গোল পার্ট বানিয়ে নেব। এবার আমি এই দুটোকে অ্যাটাচ করব। তো এই যে শেষে যে একটা চেন পড়েছে, এই যে চেনটার মধ্যে দিয়ে দুটোকে একসাথে নিয়ে স্লিপ স্টিচ লাগিয়ে নেব, তাহলেই এই দুটো পার্ট অ্যাটাচ হয়ে যাবে। আর আমাদের কাছে মোট 31টা ডাবল ক্রোচেট আছে, 31টা করে দুটো পার্টে। তো আমরা এখানে 22টা জুড়ে নেব স্লিপ স্টিচের মধ্যে দিয়ে, আর মোট 9টা, মানে এই পার্টের 9টা আর অন্য পার্টের 9টা, মোট 18খানা স্টিচ আমরা বাদ দিয়ে রাখব। আমাদের 22টা জুড়ে নেওয়া হয়ে গেছে, এবং দুটো পার্টের 9টা করে 18টা স্টিচ আমরা ছেড়ে রেখেছি। এই যে 18টা স্টিচ এগুলো বাদ দেওয়া আছে, এই 18টা স্টিচে
আমরা হাফ ক্রচেট বানিয়ে নেব। আমার হাফ ক্রচেট বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট রো শুরু করব। তো এখানে প্রথমে তিনটে চেন বানিয়ে নেব। তিনটে চেন বানিয়ে নিয়ে তিনটে করে ডাবল ক্রচেট বানাবো ওই একটা গ্যাপের মধ্যেই। মানে আমার কাছে মোট চারটে ডাবল ক্রচেট থাকবে ওই একটা গ্যাপে। তারপর ওটাকে ঘুরিয়ে নেব। প্রথম যে ডাবল ক্রোচেট বানিয়েছি তার মাথায় একটা স্লিপ স্টিচ লাগিয়ে নেব। নেবার পর একটা চেন বানিয়ে নেব। নিয়ে আবার পরের গ্যাপে চারটে ডাবল ক্রোচেট বানাবো। এই যে স্টিচটা হলো এটাকে বলা হয় পপকর্ন স্টিচ। তো এইভাবে আমরা মোট ১৮টা পপকর্ন স্টিচ বানিয়ে নেব, প্রত্যেকটা গ্যাপে প্রত্যেকটা পপকর্ন স্টিচ। এইভাবে ফার্স্ট রো কমপ্লিট করব। আমরা একদম রোয়ের শেষে চলে এসেছি। লাস্ট পপকর্ন স্টিচটা বানিয়ে নিচ্ছি। এরপর প্রথম যে পপকর্ন স্টিচটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে স্লিপ স্টিচ লাগিয়ে নেব। এইভাবে এই রোটা কমপ্লিট হয়ে যাবে। এই রোয়ের শেষে আমাদের কাছে ১৮টা পপকর্ন থাকবে। আগের রো কমপ্লিট হয়ে গেছে। এবার পরের রো সেকেন্ড রো শুরু করব। এখানেও প্রথমে তিনটে চেন বানিয়ে নেব। তারপর ওই একই গ্যাপের মধ্যে তিনটে ডাবল ক্রোচেট, মানে মোট চারটে ডাবল ক্রোচেট বানাবো। তারপর একই রকমভাবে ঘুরিয়ে নিয়ে প্রথম স্টিচটার মাথার উপরে স্লিপ স্টিচ লাগিয়ে নেব। আর তাহলেই একটা পপকর্ন স্টিচ হয়ে যাবে। এরপর এই রোতে দুটো চেন বানিয়ে নেব। আগের রোতে একটা চেন করে বানিয়েছিলাম, এই রোতে দুটো করে চেন বানিয়ে নেব। আমাদের কাছে ১৮টা পপকর্ন আগের বারে ছিল, এবারেও আমাদের কাছে ১৮টা পপকর্নই থাকবে। প্রত্যেকটা পপকর্নের দুটো পপকর্নের মাঝে যে গ্যাপ আছে সেই গ্যাপে একটা করে পপকর্ন স্টিচ বানিয়ে নেব। এইভাবে সেকেন্ড রোটা কমপ্লিট করব। আমরা সেকেন্ড রোয়ের শেষে চলে এসেছি। এটা লাস্ট পপকর্ন স্টিচ যেটা বানানো হচ্ছে। এই পপকর্ন স্টিচ বানিয়ে নেবার পর প্রথম পপকর্ন স্টিচের সঙ্গে স্লিপ স্টিচ লাগিয়ে নিলেই আমাদের এই রোটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা থার্ড রো শুরু করব। এখানেও ঠিক একই রকমভাবে প্রথমে তিনটে চেন বানিয়ে নেব।
তারপর একই গ্যাপের মধ্যে তিনটে করে ডাবল ক্রোচেট বানাবো, মানে মোট চারটে ডাবল ক্রোচেট হবে। চারটে ডাবল ক্রোচেট বানানোর পর ঘুরিয়ে নিয়ে প্রথমটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব, তাহলে একটা পপকর্ন স্টিচ কমপ্লিট হবে। তারপর তিনটে চেন নেব, তিনটে চেন নিয়ে নেক্সট পপকর্ন স্টিচের দিকে এগিয়ে যাব। এইভাবেই আমরা থার্ড রো কমপ্লিট করব। আর এই থার্ড রোতেও আঠেরোটাই পপকর্ন স্টিচ বানাবো, ঠিক একই রকমভাবে প্রত্যেকটা পপকর্ন স্টিচের মধ্যে যে গ্যাপ আছে মাঝখানে, দুটি স্টিচের মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যেই একটা একটা করে পপকর্ন স্টিচ বানিয়ে নেব। আমরা থার্ড রোয়ের একদম শেষে চলে এসেছি, লাস্ট স্টিচটা বানিয়ে নিচ্ছি। এই স্টিচটা বানানো হয়ে গেলে এটা স্লিপ স্টিচ লাগিয়ে নেব। আগের স্টিচটা মানে যে প্রথম যে পপকর্ন স্টিচটা, সেই প্রথম পপকর্ন স্টিচটার সাথে একটা স্লিপ স্টিচ লাগিয়ে নেব, তাহলে থার্ড রো কমপ্লিট হয়ে যাবে। এই থার্ড রো শেষেও আমাদের কাছে আঠেরোটাই পপকর্ন স্টিচ থাকবে, কারণ আমরা দুটি পপকর্ন স্টিচের মধ্যে যে গ্যাপ আছে সেই গ্যাপেই আমরা নতুন পপকর্ন স্টিচ বানাচ্ছি। তাই আমাদের কাছে সম পরিমাণেই পপকর্ন স্টিচ প্রত্যেকটা রোতেই থাকবে। থার্ড রো কমপ্লিট হয়ে গেছে, ফোর্থ রো শুরু হয়েছে। ফোর্থ রো, ফিফথ রো এবং সিক্সথ রো, তিনটে রো যেভাবে থার্ড রো হয়েছে সেই একই রকমভাবেই এই তিনটে রো আমরা কমপ্লিট করে নেব। প্রত্যেকটা রো শেষে আমরা আঠেরোটা করেই পপকর্ন স্টিচ পাব। আর ঠিক যেভাবে থার্ড রো কমপ্লিট করেছি একটা স্টিচের পর তিনটে করে চেন, ঠিক সেইভাবেই আমরা বাকি আরও তিনটে রো কমপ্লিট করে নেব। আমরা ফোর্থ রো শেষে চলে এসেছি, ফোর্থ রো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফিফথ রো শুরু করব, একই রকমভাবেই ফিফথ রো বানাবো। প্রথমে তিনটে চেন, তারপর তিনটে করে ডাবল ক্রোচেট বানাবো, চারটে ডাবল ক্রোচেট হবে, সেটা নিয়ে ঘুরিয়ে স্লিপ স্টিচ লাগিয়ে নেব। ঠিক এইভাবেই ফিফথ রো কমপ্লিট করে নেব। আমরা ফিফথ রো এর শেষে চলে এসেছি, এটা লাস্ট স্টিচ বানাচ্ছি ফিফথ রো এর। এরপর একটা স্লিপ স্টিচ বানিয়ে নেব, তাহলে আমাদের কাছে ফিফথ রো কমপ্লিট হয়ে যাবে। এই ফিফথ রো এর শেষেও আমাদের কাছে আঠেরোটাই পপকর্ন স্টিচ রয়েছে। এবার সিক্সথ রো শুরু হচ্ছে, একই রকমভাবেই তিনটে চেন বানিয়ে নিয়েছি প্রথমে, তারপর তিনটে ডাবল ক্রোচেট একই গ্যাপের মধ্যে নিয়ে ঘুরিয়ে স্লিপ স্টিচ করে নিয়ে পপকর্ন স্টিচ বানিয়ে নেব। ঠিক এই একই পদ্ধতিতে সিক্সথ রো আমরা কমপ্লিট করে নেব।
আমরা সিক্সথ রো এর শেষে পৌঁছে গেছি। এটা লাস্ট স্টিচ বানাচ্ছি, এবারটা স্লিপ স্টিচ লাগিয়ে নিলেই সিক্সথ রো কমপ্লিট হয়ে যাবে। আমাদের ছটা রো কমপ্লিট হয়ে গেছে, দেখে নিন ছটা রো কমপ্লিট করে নিয়েছি। এবার উলটা কেটে দেব। এই মুরগির বডি পার্টটা তৈরি হয়ে গেছে, এবার আমরা এর নেক্সট পার্টে যাব। এই ভিডিওতে আপনারা এর বডি পার্টটা বানানো শিখলেন। এর পার্টটু খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসতে চলেছে। সেখানে আমি মাথার ঝুঁটি, লেজ, ঠোঁট এই সমস্ত বানানোর পদ্ধতি আপনাদের শেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।